নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সাহাজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো পে স্লিপ এবং স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করবে কিভাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা চাকরি করছো, যে কোনো জায়গায় কর্মরত রয়েছো সরকারি, তো সেই তাদের প্রত্যেকেরই পে স্লিপ প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ প্রতি মাসের একটা করে পে স্লিপ পাওয়া যায়। সেই জন্য তোমাদের একটি নির্দিষ্ট ওয়েব পোর্টাল রয়েছে যার মাধ্যমে তোমরা এই পে স্লিপটি পেয়ে থাকো। অনেকেই রয়েছো যারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কোথা থেকে ডাউনলোড করবে সেটা জানো না, তোমাদেরকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দিয়েছে কিন্তু তুমি লগ ইন করতে পারছো না, বা অনেকের এই সমস্যা হচ্ছে লগ ইন করতে গিয়ে নানা রকম সমস্যা হচ্ছে। অর্থাৎ আমরা তোমাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো পে স্লিপটা কীভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি তুলে আনবো, এবং কোন ওয়েবসাইট থেকে গেলে কোথা থেকে গেলে সঠিকভাবে পে স্লিপ পাবে সেই বিষয়টা নিয়ে আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি পে স্লিপ বা স্যালারি স্টেটমেন্ট ব্যাপারে। স্যালারি স্টেটমেন্ট এবং পে স্লিপ কিন্তু একটি ওয়েবসাইট থেকেই পাবে, অর্থাৎ যেখানে আমরা IFMS পোর্টাল বলে থাকি। এরকম ওয়েবসাইট আসতে পারে, তোমরা ভাবো যে এখান থেকে কীভাবে লগ ইন করবে, তাছাড়া কেউ কেউ বলে এই ওয়েবসাইটটা থেকে লগ ইন করতে হবে। অ্যাকচুয়ালি প্রথম ওয়েবসাইট হলো এটা, finance.wb.gov.in, এটা লিখলে এদের মেন ওয়েব পেজে চলে আসবে, অর্থাৎ আমি যেখানে রয়েছি। সাইড দিকে দেখো IFMS বলে লেখা রয়েছে, তো IFMS ওয়েস্ট বেঙ্গল, তো IFMS ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথে আমার IFMS পোর্টালে নিয়ে চলে যাবে, অর্থাৎ যেখান থেকে আমরা পে স্লিপটা দেখতে পাবো বা ডাউনলোড করতে পারবো। এই IFMS পোর্টালের নিচের দিকে যে অপশানটি রয়েছে ই সার্ভিস ফর এমপ্লয়িজ, তো এখানে হাত দেওয়ার সাথে সাথে নিচে তিনটে অপশান আসছে, সাইন ইন, সাইন রেজিস্ট্রেশন এবং ফরগেট পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইউনিক আইডি বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। তোমাদের কাছে প্রত্যেকের কাছেই রয়েছো বা যেখানে চাকরি করছো সেখান থেকে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। হ্যাঁ, যদি কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হবে এই বিষয়ে আমরা অবশ্যই ভিডিও আনছি পরবর্তীতে, তো যদি পাসওয়ার্ড ভুলে যাও কীভাবে সেটাকে ঠিক করবে সেই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটাও আমরা পরবর্তীতে আনছি। আজকে যেহেতু আমরা লগ ইন করে সরাসরি এদের পেজে ওপেন হয়ে যাব, তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন হয়ে যাবে। সরাসরি লগ ইন হয়ে যাওয়ার পরে উপর দিকে তোমাদের স্ক্রিনে যেখানে আমাদের লাল রঙের দাগ কেটে দিয়েছি কারণ ওটাতে নাম উঠবে তোমার, অ্যাকচুয়ালি আমি নামটাকে হাইড করেছি, এবং নিচের দিকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, মাই অ্যাকাউন্ট, মাই ডকুমেন্টস, মাই অ্যাপ্লিকেশন, মাই ইনবক্স, অর্থাৎ সার্ভিস লাইফের, অর্থাৎ তুমি যে কর্মরত রয়েছো তার পুরো হিস্ট্রি কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব যখনই যেটা প্রয়োজন হোক। যেহেতু আমরা কথা বলছি পে স্লিপ আর সার্ভিস বুক সম্বন্ধে, সেজন্যে আমাদেরকে মাই ডকুমেন্টসে ক্লিক করতে হবে। মাই ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে প্রথমেই রয়েছে ভিউ পে স্লিপ, যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি, এবং তার নিচেই রয়েছে লোন অ্যাপ্লিকেশন রিপোর্ট যদি লোন নিয়ে থাকো, স্যালারি স্টেটমেন্ট, আমি দুটো কথা বলবো অর্থাৎ পে স্লিপ এবং স্যালারি স্টেটমেন্ট নিয়ে। আমরা প্রথমে যদি পে স্লিপে ক্লিক করি, পে স্লিপে ক্লিক করার সাথে সাথে যেহেতু এখন বর্তমানে 22 সাল চলছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের চলছে, তো তাই আমাদের পুরনো দুটো সাল মাসের দেখাচ্ছে, আমরা চাইলে ওখানে ক্লিক করে ডাউনলোড করতে পারি। যদি পুরনো সালের দেখতে যাই সাইডে যে তীরচিহ্ন আছে ওখানে ক্লিক করলে আমাদের পুরনো সালকে আমরা যেতে পারবো, অর্থাৎ আমি যেহেতু নতুন সালেরই বার করবো তো জানুয়ারিটা আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে জানুয়ারির পে স্লিপটা ওপেন হয়ে যাবে, এবং সাইডে দুটো অপশান দেখতে পাচ্ছ, একটা হলো ডাউনলোড অপশান, একটা হলো সরাসরি প্রিন্ট অপশান। অবশ্যই ডাউনলোড করলে PDF আকারে তোমাদের মোবাইলে যদি করো মোবাইলে ডাউনলোড হয়ে থাকবে, তোমরা যখন খুশি যেখানে খুশি প্রিন্ট আউট করে নিতে পারবে। এরপর আসি স্যালারি স্টেটমেন্টটা পাবে কী করে, তো সাইডে একইভাবে স্যালারি স্টেটমেন্টটায় ক্লিক করার সাথে সাথে স্যালারি স্টেটমেন্ট প্রতি বছরের হয়ে থাকে, তো তোমরা যতদিন কাজ করছো যত বছর কাজ করছো তার পুরো হিস্ট্রিটা এখানে দেখতে পাবে। যে সালের স্যালারি স্টেটমেন্টটা প্রয়োজন সেই সালটা চয়েস রেখে ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করার সাথে সাথে পুরো স্যালারি স্টেটমেন্টটা তোমাদের সামনে ওপেন হবে, এবং সাইডে একইভাবে দুটি অপশান রয়েছে, একটি ডাউনলোড একটি প্রিন্ট, তোমরা ডাউনলোড করে এটা রেখে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ স্যালারি স্টেটমেন্ট এবং পে স্লিপ কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ের ভিডিওটা ছিল। আশা করি বুঝতে পেরেছো, পরবর্তীকালে যারা এই লগ ইন করতে গিয়ে সমস্যা হচ্ছে কীভাবে ফরগেট পাসওয়ার্ড করবে, OTP আসছে না বা ওয়ান টাইম পাসওয়ার্ড খুঁজে পাচ্ছ না, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজ এই পর্যন্তই, আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর প্রত্যেকেই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।